বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকেই ওজন নিয়ে দুশ্চিন্তা ভোগ করেন, বা আমরা যারা চিকিৎসক আছি আমরা আপনাদেরকে ওজন কমাতে বলি। অনেক ক্ষেত্রে ওজন একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিভিন্ন বাত ব্যথা, হাড় ক্ষয় বা মাংসপেশির ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিস, হার্টের রোগ, বিভিন্ন কিডনি ডিজিজ হতে শুরু করে অনেক রোগের ক্ষেত্রে ওজন একটি প্রিডিসপোজিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বা ওজনের কারণে অনেক সময় রোগী ভালো হতে চায় না, অনেক সময় ওজন রোগটাকে আরও বাড়িয়ে তোলে, অথবা ওভারওয়েট বা ওবেসিটির কারণে সে বিভিন্ন শারীরিক অক্ষমতার মানসিক সমস্যায় ভুগে থাকেন। তো এই ওজন কমানো নিয়ে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন, ওজন কমানো নিয়ে বিভিন্ন জিমে গিয়ে এক্সারসাইজ করতে গিয়ে বিভিন্ন ইঞ্জুরি নিয়ে উল্টো বিছানায় পড়ে যান, বা বিভিন্ন হেভি ওয়েট করতে গিয়ে আপনারা বিপদে পড়েন, বা অতিরিক্ত বিভিন্ন ডায়েটিং করতে গিয়ে বা কিটো ডায়েটের মতো ডায়েট করতে গিয়ে আপনাদের শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়, বিভিন্ন অক্ষমতা তৈরি হয়, বিভিন্ন ডিসেবিলিটি হতে পারে, ইভেন কি বাত ব্যথাজনিত সমস্যা আক্রান্ত হয়ে আপনি বিপদে পড়ে যেতে পারেন। যার জন্যই আজকে আমার এই ভিডিওটি। এই ওজন কমানোর একটা সহজ মাস আসছে, সেটা আমরা যদিও বলি রমজানের মাস, এটা একটা ফার্সি শব্দ, মূলত এটা আরবি শব্দ হচ্ছে সাওম বা সিয়ামের মাস, সিয়াম পালনের মাস বা বিরত থাকার মাস। আমরা যদি বাংলায় আরবিকে বাংলা করি সেটা হচ্ছে বিরত থাকার মাস। মহান রব্বুল আলামিন এই মাসটিকে আমাদের মুসলমানদের জন্য দিয়েছেন বিভিন্ন বাস্তবিক প্রতিদিনের রুটিন থেকে, যে রুটিনগুলা যেগুলা অনেক বৈধ রুটিন সেই রুটিনটাকেও একটু ব্যতিক্রম করার জন্য বা বিরত থাকার জন্য বলা হয়েছে। যেমন আমরা নিয়মিত পানাহার করে থাকি, এই পানাহারকে থেকে বিরত থাকা, আমরা বিভিন্ন বৈধ বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি, ইভেন কি স্বামী স্ত্রীর মিলন এই বৈধ কাজকেও অনেক ক্ষেত্রে রমজানে বা এই সিয়াম পালনের সময় বিরত থাকতে বলা হয়, অথবা অতিরিক্ত খাবার বা অতিরিক্ত ভোগবিলাস, অতিরিক্ত অপব্যয় এগুলো অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু বিরত থাকতে পারি। পবিত্র রমজানুল মোবারক এটা কিন্তু শুধু যে আমাদের মুসলমানদের জন্য তা না, এটা যুগ যুগ ধরে মহান রব্বুল আলামিন বিভিন্ন জাতির উপরে ফরজ করে দিয়েছিলেন। আমাদের পূর্ববর্তী ও বিভিন্ন জাতি যারা ছিল প্রত্যেকটা নবী রসুলের সময় এই সম বা রোজা বা সিয়াম পালন বাধ্যতামূলক ছিল। তো এখন আসুন আমরা কিভাবে এই রমজান বা সিয়াম মাসকে কাজে লাগাতে পারি আমাদের ওজন কমানোর জন্য। হাউ টু ইউটিলাইজ দিস মান্থ টু রিডিউস ওভারওয়েট, এখানে আমরা ওভারওয়েটের কথা বলছি, অতিরিক্ত ওজনের কথা বলছি। একটা মানুষের বোন মাস ইন্ডেক্স আছে BMI, এটা একটা কমন, এটা একটা মানুষের বয়স ওজন বয়স অনুযায়ী হয়ে থাকবে, তার নারী পুরুষ নির্বিশেষে ওজন হয়ে থাকবে, বাচ্চা বা কিশোর কিশোরীর ওজন বা প্রাপ্তবয়স্ক বা বয়োবৃদ্ধের ওজন একটা স্ট্যান্ডার্ড ওজন আছে, আমরা যেটাকে বলি BMI। BMI যদি বেশি হয়ে যায়, যখন ইন্ডেক্সটা বেড়ে যায়, তখনই আমরা সেটাকে বলি অবেসিটি বা ওভারওয়েট। তো আমরা এই ওভারওয়েট অনেক ক্ষেত্রে কমাতে পারি না, রোগীরা অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে, অনেক মানুষ আপনারা আমি ইতিপূর্বে বলছি বিভিন্নভাবে আপনারা করে থাকেন। তো আমাদের জন্য সুসংবাদ আসছে পবিত্র মাহে রমজান, রমজানুল মোবারক, এই মাসটাতে আমরা আমাদের খুব সহজেই আমরা ন্যূনতম 5 থেকে 10 কেজি ওজন কমিয়ে ফেলতে পারি আমাদের শরীর থেকে। তার জন্য আমাদের করণীয় কি? প্রথমত আমরা নিয়মিত রোজা বা সাওম পালন করব, পুরা মাসটা ব্যাপী আমরা করব, এবং যারা সাওম পালন করেন না বা রোজা রাখেন না তারা ইনশাআল্লাহ এই মাস এই বছর থেকে শুরু করবেন। এবং তার জন্য আপনাকে একটু প্র্যাকটিস করা দরকার, এখনই আপনাকে একটু নফল রোজা রাখার অভ্যাস করতে হবে।
মানে আপনি আজকে রাতে থেকে নিয়ত করে ফেলেন কালকে থেকে আপনি নফল রোজা রাখবেন তাহলে আপনি পুরো রমজান মাসটা রোজা রাখতে পারবেন রমজানে রোজা রাখার পাশাপাশি আপনাকে স্পেশালি ইফতারি মধ্যরাতের খাবার এবং শেষ রাতের খাবারে মনোযোগ দিতে হবে বাংলাদেশ হতে শুরু করে সারা বিশ্বে আমাদের যে স্টাডি আছে আমাদের ডিপিআরসি হাসপাতাল হতে শুরু করে যারা আমরা ডিসএবিলিটি বাত ব্যথা নিয়ে কাজ করি উই হ্যাভ লটস অফ ডকুমেন্টস যে প্রতি রমজানের মাসের আগে যে ওজন কারো যদি 50 থাকে কারো যদি 70 থাকে কারো যদি 80 থাকে কারো যদি 20 থাকে আফটার রমজান রমজানের পর ঈদের পর থেকে তাদের ওজন ন্যূনতম 3 থেকে 7 10 কেজি ওজন বেড়ে যায় খুবই দুঃখজনক ঘটনা পবিত্র মাহে রমজানের যে সার্থকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন উল্টো সেটা আমরা এখানে একটা ভোজন বিলাসে সবাই মেতে পড়ি আমরা বিভিন্ন পারিবারিকভাবে আমরা সামাজিকভাবে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান শুরু করে দেই মনে হয় যে একটা ঈদের আমেজ শুরু হয়ে গেল বাংলাদেশে এবং সারা বিশ্বে আমরা দেখি অতিরিক্ত দাম বেড়ে যায় অতিরিক্ত খাবার খাওয়া আমরা শুরু করে দেই অতিরিক্ত দাওয়াত অতিরিক্ত ইফতার পার্টি শুরু হয়ে যায় দুঃখজনক হলো আমরা করে থাকি প্লিজ আমার এই ভিডিওটি যারা দেখবেন আসুন আমরা রমজানে রমজানের মহত্ব বুঝি রমজান কেন বলেছে কেন দিয়েছে আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন আলেমরা অবশ্যই আপনারা জানেন রমজানের মহত্বগুলো আপনারা তুলে ধরবেন এবং অতিরিক্ত খাবার বর্জন করতে বলবেন যেন ইফতারিতে আমরা অতিরিক্ত খাবার না খাই মধ্যরাতে ভোর রাতে অতিরিক্ত খাবার না খাই এই খাবারটা আমরা যারা অতিরিক্ত খাবার খাই আমাদের যাদের সেই সামর্থ্য আছে সেই উদ্ধৃত খাবারগুলো না খেয়ে আমরা আমাদের গরিব আত্মীয় স্বজন মেহমান গরিব শ্রেণীর মানুষ যারা আছেন যারা না খেয়ে থাকেন যারা বিভিন্ন কারণে হাত পাততে পারেন নাই তাদেরকে দেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক খুশি হবেন পাশাপাশি আপনার ওজন কমে যাবে ইফতারিতে অতিরিক্ত ভাজা পোড়া বন্ধ করবেন কিছুটা ফল জাতীয় যাদের ডায়াবেটিস নাই মিষ্টি ফল খেতে পারেন পরিমিত প্রচুর পানি খাবেন এবং ইফতারিতে আপনি একটা বা দুটা খেজুর খেতে পারেন পাশাপাশি আপনি একটি সিদ্ধ ডিম খেতে পারেন এবং মধ্যরাতে আপনি হালকা কিছু ভাত বা রুটির সাথে তরকারি দুধ এগুলো আপনি খেতে পারেন এবং সেহরিত সেই পরিমাণ আপনার খাবারটা একটু কমিয়ে দেন পরিমিত আগের চেয়ে কম খান আমরা কি করি রোজার মধ্যে যে আহারে না খেয়ে আছে সারাদিন রোজা উপবাস থাকে পানাহারবিহীন সন্ধ্যা ইচ্ছা মতো ইফতারি আপনারা তৈরি করেন আমার মা বোনরা অনেক সাজিয়ে ফেলেন প্রতিটি ফ্যামিলিতে অতিরিক্ত খাবার খাওয়া হয়ে পড়ে তখন আরও ওজন বেড়ে যায় এবং সারাদিন না খেয়ে থাকার কারণে দেখা যায় যে শরীরটা ক্লান্ত হয়ে পড়ে এবং ওভার অতিরিক্ত খাবার কারণে মেটাবলিজমের রেট বেড়ে যায় এবং আমাদের ওজন বেড়ে যায় তো আমরা এই মাসটাকে ব্যবহার করতে পারি যারা ওজন কমাতে পারেন না আপনারা এই মাসে রোজা রাখবেন সিয়াম পালন করবেন পাশাপাশি খাবারের পরিমাণটা কমিয়ে দিবেন কম খাবেন পানি বেশি করে খাবেন পেটটা অর্ধেক মানে তিন ভাগের এক ভাগ খাবার খাবেন এক ভাগ পানি খাবেন এক ভাগ খালি রাখবেন অবশ্যই আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ওজন কমে যাবে ইনশাআল্লাহ যারা ওজন কমাতে পারেন না এটি একটা মুখ্য মাস এবং অভ্যাস করেন অভ্যাস মানুষকে যে কোনো কিছু করতে দেয় আপনি যে যদি ভালো অভ্যাস করেন ভালো হবে আপনি যদি খারাপ অভ্যাস করেন দেখবেন সেটা আপনার খারাপ আপনি সেই নেশায় মত্ত হবেন খারাপ অভ্যাসটা ছাড়া আপনি থাকতে পারবেন না আপনি যদি ভালো অভ্যাস করেন সিয়াম পালন করেন কম খান রোজার মহত্ব বুঝেন এবং সেটা রোজার যে উদ্ধৃত অপব্যয় না করে সেই টাকাটা আপনি গরিবের মধ্যে আমরা বিলিয়ে দিতে পারি সেটা আমাদের কাজে লাগবে পাশাপাশি এই রমজানের মাধ্যমে আপনার বিভিন্ন রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন ওজন কমানোর পাশাপাশি আপনার ক্যান্সারের মতো ডিজিজ কমাতে পারেন ডায়াবেটিসের মতো ডিজিজ কমাতে পারেন হার্টের রোগ কমাতে পারেন ফুসফুসের রোগ কমাতে পারেন কিডনির রোগ কমাতে পারেন কারণ এমন কোনো চিকিৎসক নেই যে আপনাকে ওভার অতিরিক্ত খেতে বলে কোনো সুযোগ নেই চিকিৎসা বিজ্ঞান তা বলে না চিকিৎসা বিজ্ঞান বলে চিকিৎসা বিজ্ঞান ইসলামের আদর্শে উদ্বোধিত এবং ইসলামিক বিভিন্ন আমাদের যেই নিয়মগুলো আছে সেগুলো চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে আমরা যত কম খেতে পারি কম খাই ততই আমাদের শরীরের জন্য ভালো যে বয়সে যতটুকু খাওয়ার দরকার তাকে সেই বয়সে ততটুকু খাওয়া উচিত
তার চেয়ে বেশি খেলে আমাদের বিভিন্ন রোগ বালা মুসিবত এগুলা শারীরিক মানসিকভাবে হতে পারে। আপনার যখন অতিরিক্ত ওজন থাকে তখন কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়বেন, ইভেন কি আপনি তখন মানসিকভাবে বিকারগ্রস্ত থাকবেন, হতাশায় ভুগবেন, আপনি ঘুমাবেন, পড়ে থাকবেন, বিছনায় পড়ে থাকবেন, অতিরিক্ত ওজনের কারণে আপনি হতাশায় থাকবেন, কাজ করতে ভালো লাগবে না, মেজাজ খিটখিটে থাকবে। সো ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। যারা আমার রুগী আছেন তারা এটি এই মাসটাকে ব্যবহার করেন এবং দেখবেন আপনি যখন রোজা রাখতেছেন এবং এই রোজাটা কিন্তু আপনারা আফটার রামাদান আপনারা সেটাও কিন্তু কন্টিনিউ করবেন, তখনও মাঝে মাঝে নফল রোজা স্পেশালি সোম এবং বৃহস্পতি এই দুটা দিন আপনারা রাখার চেষ্টা করবেন, এতে আপনাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ভালো থাকবেন। সবাইকে আবারও ওজন নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।